আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার মালা গো, কুড়িয়ে তুমি নিও। বাস্তব তাই, তিনি ছড়িয়ে গেছেন অনেক কিছু এবং বাস্তবিক অর্থে ছড়িয়েই ফেলেছেন। আর আমাদের কাজ হচ্ছে তার সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদগুলোকে কুড়িয়ে আপনাদের সামনে ঠিক ঠিকভাবে পরিবেশন করা। তাই নজরুলের, কাজী নজরুল ইসলামের গান নিয়ে এই মুহূর্তে আমাদের থেকেও ওপার বাংলায় বেশি কাজ হচ্ছে, কিন্তু আমরাও চেষ্টা করছি তার গানকে সঠিকভাবে আপনাদের সামনে পৌঁছে দিতে। এই জায়গা থেকে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এরকমই একজন মানুষ যিনি এইভাবে কাজটা করছেন, অর্থাৎ আমার আপনার সকলের অত্যন্ত প্রিয় তানিয়া। তানিয়াকে অনেক অনেক স্বাগত। তানিয়া পাল রয়েছেন আজকে আমাদের সঙ্গে। তানিয়া তার কাজী সাহেবের গানে আজকে আমাদের মন ভরাবেন। আর তানিয়াকে যারা সঙ্গতে রয়েছেন, অর্থাৎ যন্ত্রশিল্পীরা, তারা রয়েছেন আমাদের সঙ্গে অবশ্যই দেবাশিস রয়েছেন কিবোর্ডে, আর কিবোর্ডে রয়েছেন তনাদা, গিটারে রয়েছেন রাজা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং আজকে পারকাশনে রয়েছেন বিক্রম। সঙ্গে রয়েছেন আমাদের ক্যামেরার ভাইরা তন্ময় এবং বাপিকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আর সঙ্গে রয়েছেন ভুট্টো, অবশ্যই আসবেন একটু পরে, আর কার্তিকদা রয়েছেন পিসিআরে, আর টেলিকাস্টিংয়ে রয়েছেন পার্থ, আর তানিয়াকে যিনি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন স্মিতা। তো চলে যাই, গানে গানে পথ চলা শুরু হোক। প্রথম গানটি গাইবার আগে আমি একটু বলে নিই, আমার গুরু শ্রী বিমান মুখোপাধ্যায়, ওনার আজকে অষ্টম মৃত্যুবার্ষিকী, ওনাকে প্রণাম জানিয়ে ওনার কাছেই শেখা একটি গান দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। অশোকে পলাশে যে রং ছড়াও, অশোকে পলাশে যে আবির মাখো উদাস আকাশে, ফাগুন বাতাসে গো, ফাগুন বাতাসে গো, আমার নয়ন রঙের পরাগ, যে অঙ্গুলিতে রং গুলিয়াছ, যে রঙের লোভে শান্ত উপায়ে আলতা হইতে চায়, তব শ্রী চরণ ধুয়ে সে রং ঢেলে দাও মোর গায়ে, যে শ্রী রঙের লোভে শান্ত উপায়ে আলতা হইতে চায়, তব শ্রী চরণ ধুয়ে সেই রং
এই যে দুখুমিয়া অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কাজী নজরুল ইসলাম সম্পর্কে সঠিক তথ্য, তার সঠিক গান সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরার। আপনাদেরও প্রয়াস থাকে আমাদেরকে অনেক কিছু জানানোর, আমরা চেষ্টাও করি সেটা। তো তানিয়া যখন আসে তখন সে কাজটাও খুব সুন্দর করে করে, কারণ ও মূলত ওপার বাংলা এবং এপার বাংলার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে রাখতে পেরেছে। আমার মনে হয় যে এরকম ধরনের মানুষের প্রয়োজন অনেক বেশি আছে, কেননা কাজী নজরুল ইসলামের গান শিখে গান করার জায়গাটা রয়েছে, কিন্তু এই রিসার্চের জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি খুব চেষ্টা করে যাচ্ছি, অন্তত কী বলতো সঠিক বিষয়টা আসুক, আমি তো কিছু অন্যায় করছি না, আমার আমি আমার দিক থেকে আমি খুব পরিষ্কার যে আমি কোনো অন্যায় করছি না। সঠিক সুর সঠিক বাণী সবাই জানুক শুনুক, এবং যারা আমিও তো জানতাম না একদিন, তো যদি কেউ জানতে পারেন তারা যদি সঠিক সুর নিয়ে কাজ করে, জানো এরকম হয়েছে যে খুব প্রচলিত সুর, খুব প্রচলিত সুর কিন্তু সেই সুরটা ঠিক নয়। দেখা গেছে যে আঙুরবালা যে রেকর্ডটি যেটা কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে করেছেন, তার থেকে সুরটা ওই হয় না গুজব ছড়ানোর মতো করে একজন আরেকজনকে শুনিয়েছেন, তিনি আরেকজনকে আরেকটা অন্যরকম করে শোনাতে শোনাতে আসল সুরটা থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে একটা অন্য চলিত সুর হয়ে গিয়েছিল। আমি সেরকম একটা গান আজকে শোনাবো। পরবর্তী পর্যায়ে যখন আমাদের এখানে মঞ্চে এই কাজটা করেছিলেন স্নিগ্ধদেব, উনি এসে যখন শোনালেন যে না এটা হচ্ছে রেকর্ডের সুর, আমাকে এরকম অনেক মানুষ যারা রীতিমতো গান বাজনার সঙ্গে যুক্ত তারা বলেন এটা কি অন্যায় হচ্ছে, একটা প্রচলিত সুরকে সরিয়ে ফেলা হচ্ছে। তখন আমি তাকে বলেছিলাম যে এটা তা নয়, আসল কথা আসল সুরটাই এটা, সরে গিয়ে এখন প্রচলিত সুরটাই জায়গা করে নিয়েছে। তুমি একটা জিনিস ভাবো না, ধরো কেউ কোনো একজন সুরকার তার নিজের সৃষ্টি, সেই সুরটা যদি চেঞ্জ করে ওই এক ধরো একটা কোনো লিরিক্সের ওপর সুর করা হয়েছে, সেই সুরটা চেঞ্জ করে যদি অন্য কেউ অন্য সুরে প্রচার করা হয়, প্রথম যে সুর করেছিলেন তার কি সেটা ভালো লাগবে বা সে কি সেটা মেনে নেবে? রবীন্দ্রনাথের গানেও এটা হয়েছিল, রবিবাবুর গান বলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান রেকর্ড হয়েছিল, কিন্তু সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর আপত্তি জানাতেন, রীতিমতো তার বিভিন্ন পত্র পত্রিকায় লেখা বেরোতো, কিছু আপত্তিতে মানুষ কান দিতেন কিছু মানুষ কান দিতেন না, কিন্তু যখন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেলেন তারপর থেকে কিন্তু আর কেউ সাহসী করলেন না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পাওয়ার পর সম্ভবত গহরজান একটি গান রেকর্ড করেছিলেন রবিবাবুর টপ্পারাঙ্গিকে, গানটিকে রীতিমতো নোবেল প্রাইজ পাওয়ার পরে রীতিমতো পুলিশ, ইংরেজ সরকারের পুলিশ তখন এসে সার্চ করে প্রত্যেকের বাড়িতে, যাদের বাড়িতে ওই গহরজানের ওই রেকর্ডটি ছিল তাকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল। তো এতটাই স্ট্রিক্ট ছিল, তার জন্য কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে আমরা একটা আলাদা জায়গা একটা আলাদা আধারে পাচ্ছি। এই চেষ্টাটা কাজী নজরুল ইসলামের প্রতিও থাকা উচিত, এই রকমভাবেই প্রয়াসটা থাকা উচিত, এটা আমাদের দাবি। আপনারা দেখছেন দুখুমিয়া, সঙ্গে আজকে তানিয়া রয়েছেন, তাই গানে গানে ভরে যাব। আর আজকে সম্ভবত আমরা ওই ফাগুয়াকে ধরার চেষ্টা করব, বসন্তকে আষ্টে পৃষ্ঠে উপভোগ করব কবির গানে। চলে যাই পরের গানে। সাজিয়াছো যোগী
দুয়ারে বিষাদে খোলো দ্বার খোলো যোগে যোগ ভোলো খোলো দ্বার খোলো যোগে যোগ ভোলো এত গীত হাসি সব আমরা আজকে বসন্তের কথা বলেছি ঠিকই, কিন্তু আজকে তুমি যে গানটা শোনালে আর তার প্রেক্ষিতে তুমি আমাকে যে বইটা পড়তে দিলে কি অসম্ভবভাবে মিলে গেল না? আমরা বরদাচরণ মজুমদারের কথা বলেছি যে কাজী সাহেব তার জীবনের শেষের দিকে গিয়ে দীক্ষিত হয়েছিলেন এবং তাই নিয়ে তার ধর্মের মানুষেরা প্রচুর কটূক্তি তাকে করেছেন। আমি বলতে পারি, একটি বইয়ের উল্লেখ করতে পারি, মোবাশ্বের আলীর লেখা, বাংলাদেশের একজন লেখক। তিনি রীতিমতো বলেছেন যে কাজী সাহেবের এই অসুস্থতার পিছনে হিন্দু ধর্মের প্রতি তার ভালোবাসা, এটা তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে মুসলিম ধর্মের মানুষের হিন্দু ধর্মের দেবদেবীদের নাম উচ্চারণ করেছেন বলে নাকি তার এই রোগটি হয়েছিল, এরকম বলা হয়েছে। আসলে তা নয়, মানুষ যখন কাউকে খুঁজে পায় নিজের আত্মার আত্মীয় হিসেবে তখন কিন্তু ধর্ম সেখানে বাদ মানে না। সেই কারণে তো দেখো, যখন কেউ কাউকে ভালোবাসে, হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে ভালোবাসছে, মুসলিম ছেলে হিন্দু মেয়েকে ভালোবাসছে, মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে ভালোবাসছে, এরকম তো কত ঘটনা আমরা দেখি, তখন তো ধর্ম বাধা মানে না, ভালোবাসায় কিন্তু ধর্ম থাকে না, ভালোবাসা হচ্ছে দুটো আধারের মিলন। তো এইরকমই যোগী বরদাচরণ মজুমদারকে একটি বিয়ে বাড়িতে গিয়ে কাজী সাহেব দেখেন, দুজনে দুই পক্ষ, বরদাচরণ ছিলেন কন্যাপক্ষ আর কাজী সাহেব গেছিলেন বরপক্ষের, একে অপরকে দেখতে পেয়ে তখন কোথাও যেন তাদের মধ্যে মালাবদলটা হয়ে গিয়েছিল, একজন গুরু একজন শিষ্য। পরবর্তী পর্যায়ে এই যে তুমি গানটা যখন গাইছিলে তখন আমি ওই জায়গাটা পড়ছিলাম যে বরদাচরণ চলে যাবেন শেষসজ্জায়, তখন কাজী সাহেবের কি মনের কথা, অসম্ভব। বলবো একদিন সেই গল্প, কিন্তু এখন পরের গানে যাব। এই গানটাও একটু বলে নিই, গানটা যে গানটা গাইছি ব্রজগোপী খেলে হরি, গানটা রেকর্ডিং হয়েছিল আদি রেকর্ডিং 1940, শ্রদ্ধেয় বেচু দত্তের গাওয়া। এই গানটিতে আমরা সাধারণত স্থায়ীতে দুটো লাইন গাই, কিন্তু এখানে চারটে লাইন আছে স্থায়ীতে, আমি সেই চারটে লাইন কিন্তু গাইব আজকে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি রাঙা অধরে ছড়ে হাসির কুমকুম, রাঙা অধরে ছড়ে হাসির কুমকুম, অনুরাগ আবির নয়ন পাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি।
আমার একের সময় খুব অবাক লাগে তানি, আর ভাবি যে একজন মানুষ যখন, কেননা বলি আমি তো পার্থক্যটা ধরতে পারি, রবীন্দ্রনাথ নিয়েও চর্চা করতে হয়, কাজী সাহেব নিয়েও চর্চা করতে হয়, আমাদের পার্থক্যটা খুব চোখে পড়ে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গানে যখন আমি বসন্তকে পাওয়ার চেষ্টা করি, তার মধ্যে কিন্তু রাবীন্দ্রিক ধারাটা অব্যাহত থাকে, মানে সেটা অপরিবর্তিত থাকে রাবীন্দ্রিক ধারার মধ্যেই। কিন্তু যখন কাজী সাহেবের গান নিয়ে আমরা আলোচনা করতে চাই, তখন দেখি যখন আমরা শ্যামাসঙ্গীত শুনি, তখন মনে হয় যেন কোথাও একজন সাধক শ্যামাসঙ্গীত লিখেছেন। কোথাও যখন কৃষ্ণসঙ্গীত মানে কৃষ্ণের গান হয়, তখন যেন মনে হয় যে একদম কৃষ্ণপ্রেমে প্রেমে মাতোয়ারা কোনো রাধিকার কথা এটা। আবার যখন নিপাট নিখাত বাংলা গজল শুনি, তখন মনে হয় প্রেমের দুঃখের গান। মানে প্রত্যেকটা সেগমেন্ট না, প্রত্যেকটা সেগমেন্ট স্বতন্ত্র, মানে এ গানের সঙ্গে ও গানের কোনো মিল নেই। ঠিক, মানে তুমি যখন লোকগান শুনছো, মানে যখন তুমি লোকগান শুনছো, কাজী নজরুল ইসলামের লেখা কোনো লোকগান, তার সঙ্গে কিন্তু তার গজলের কোনো মিল খুঁজে পাবো না। এই এতটা স্বতন্ত্র একজন মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম, যিনি যখন যেটা করেছেন সেখানে তার একটা, মানে কী বলবো, একটা বাঁধ রেখে পরের কাজটাতে এগিয়েছেন। তো এই জন্যই এই মানুষটাকে নিয়ে আমাদের জানতে হবে, আরও আরও আলোচনা করার প্রয়োজন আছে, আরও অনেক অনেক বেশি কাজ করার প্রয়োজন আছে। তো এগিয়ে যাই পরের গানে, যাই তাহলে একটা ফাগুনের আরেকটা গান গাই। আসলো যখন ফুলের ফাগুন, গুলবাগে ফুল চায় বিদায়, আসলো যখন
ফুলের ফাগুন গুলবাগে ফুল চায় বিদায় এমন দিনে বন্ধু কেন বন্ধু জানে ছেড়ে যায় আসলো যখন ফুলের ফাগুন গুলবাগে চায় বিদায় আসলো যখন ফুলের ফাগুন মালন মালনছে আজ ভোর না হতে বিরহী বুলবুল কাঁদে না ফুটিতে দলগুলি তার না ফুটিতে দলগুলি তার ঝরল গোলাপ হিম হাওয়ায় আসলো বাগে ফুল চায় বিদায় এমন দিনে বন্ধু কেন বন্ধু জানে ছেড়ে যায় আসলো যখন ফুলের ফাগুন গুলবাগ এ ধরা মানুষ তাহে তাজা ফুল ছিঁড়ে নিঠুর ফুলমালি আয়ুর শাখা হতে শ্যামলে চরণ ফেল পথি শ্যামলে চরণ ফেল পথি পায়ের নিচে মরা ফুল আছে মিশে এসে ধরার গোরস্থানে এই ধুলায় হলো সময় লোভের খোদা মোহন মায়া ছাড় হাফি হলো সময় লোভের খোদা মোহন মায়া ছাড় হাফি 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 হলো সময় লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাফি বিদায়নে তোর ঘরের কাছে বিদায়নে তোর ঘরের কাছে দূরের বধু ডাকছে আয় বিদায়নে তোর ঘরের কাছে দূরের বধু ডাকছে আয়
আসলো যখন ফুলের ফাগুন, গুলবাগে ফুল চায় বিদায়, এমনও দিনে বন্ধু কেন বন্ধু জানে ছেড়ে যায়। আসলো যখন ফুলের ফাগুন, গুলবাগে ফুল চায় বিদায়, আসলো আমরা আজকে তানিয়ার গান শুনবো, সঙ্গে কিন্তু আপনারা রয়েছেন, আপনাদের টেলিফোনও আমাদের এগিয়ে যাওয়ার পালা, তাই ফোন করুন। আর আমার মনে হয় শিল্পীরাও উৎসাহ পান যখন ও প্রান্তে যাদের জন্য তারা গান পরিবেশন করছেন, শুধু তো আমরা শুনবো তা নয়, সকলে মিলে শুনছি আমরা, তাই আপনাদের উৎসাহে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া যায়, কারণ তানিয়া তো একটা প্রয়াসের মধ্যে রয়েছে। তো তানিয়া পরের গানে যাই? হ্যাঁ, আচ্ছা, পরের অনেক ছিল বলার, আজকে কি দেবাশিসের রিকোয়েস্টে গান হচ্ছে সম্ভবত মনে হচ্ছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, সুপ্রভাত, তনুশ্রী। হ্যাঁ সুগতদা, বলুন। সুগতদা বলছি, পূর্ণিয়া বিহার থেকে। হ্যাঁ বলুন দাদা। ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর তানিয়া তো দারুণ গাইছে। সুপ্রভাত সুগতদা। তেমন যন্ত্রসঙ্গীত শিল্পীরা সাধারণ, তানিয়ার কাছে সরাসরি যাই? একদম একদম, বলুন। হ্যাঁ তানিয়া, বলুন। ভীষণ ভালো হচ্ছে, দারুণ। আমার বন্ধু দেবাশিস মুখার্জি নন্দপুর, আমরা দুজনে দেখছি। আচ্ছা, সাথে টেলিফোনে কথা হচ্ছে। একটি গানের কথা বলি, জাগো সাকি হামদর্দি, জামবাটিতে দাও সারা হবে, এটা অবশ্য গিয়েছিল। হ্যাঁ আমি শুনছি, দাঁড়ার দিন ভীষণ ভালো গাইতে, যদি পারো গাইবো, অবশ্যই গাইবো। আজকে আরেকটা গান গাইবো আমি, সঞ্চালনা তো নতুন করে কিছু বলার নেই, আপন করে নেওয়া সঞ্চালনা, সঙ্গে রইলাম। একদম সৌগত দা, আপনারা আছেন সঙ্গে, কিন্তু ওই যে বলেছিলেন মাঝে মাঝে একটু ফোন করে মানে বুঝিয়ে দেবেন যে কতটা সঙ্গে রয়েছেন, এই হচ্ছে ব্যাপার। ভালো লাগলো টেলিফোনটা পেয়ে অনেকদিন পর। চলে যাই তোমার পরের গানে, তবে সৌগত দা যে গানের অনুরোধটা করেছে ওটা কিন্তু শুনিও প্লিজ। একদম অবশ্যই শোনাচ্ছি। আচ্ছা, যে গানটা আমরা, এটা আবার একদম খুব প্রচলিত একটা সুর, অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে গো, সেই গানটা মূল যে সুর, আসল সুর 1938 সালে আব্বাস উদ্দিন আহমেদের রেকর্ড করা গান। অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে গো, অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে গো, অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে গো, অনেক ছিল বলার, পথ ছিল গো চলার, পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে গো, অনেক ছিল যদি সেদিন ভালোবাসতে। Thank you.
চলেছি দূর পারের পথে, ঝরা পাতা হারাই যথা, ঝরা পাতা হারাই যথা, সেই আধারে ভাসতে গো অনেক ছিল বলার, যদি সেদিন ভালো বাসতে গো অনেক ছিল বলার। এলে তুমি আজকে কাঁদিয়ে গেলে, হায় গো আমার বিদায় বেলার সাঁঝকে, গহন রাতি ডাকে আমায় এলে তুমি আজকে, কাঁদিয়ে গেলে বিদায় বেলার সাঁঝকে, আসতে যদি এ অতিথি ছিল যখন শুক্লা তিথি, আসতে যদি এ অতিথি ছিল যখন শুক্লা তিথি, ফুটতো চাপা সেদিন যদি, ফুটতো চাপা সেদিন যদি, চৈতালিকা ভাসতে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে গো অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে, পথ ছিল গো চলার, পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে গো অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে গো অনেক ছিল। যখন প্রেমের গান শুনলাম তখন একেবারে মনে হলো যেন একদম প্রেমিক তার মনের ব্যথা উজাড় করে দিয়েছেন। আপনারা দেখছেন দুখুমিয়া, আর আজকে তানিয়া রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গীতের দিকটাকে ধরে রেখেছেন, আর যন্ত্রসঙ্গীতের দিকটি যারা ধরে রেখেছেন তাদের সঙ্গে একবার আলাপ করে নেবার পালা। দেবাশিস কিবোর্ডে রয়েছেন, তনাদা কিবোর্ডে রয়েছেন, রাজা গিটারে রয়েছেন। চলে যাব সরাসরি তাল ভাতে। মৃগাঙ্ক রয়েছেন তবলা এবং পারকাশনে রয়েছেন বিক্রম। এদের পাঁচজনের জন্য, পাঁচজন এবং একজন গান গাইছেন, ছজনের জন্য অনুষ্ঠানটা ভীষণ মনোরম হয়ে উঠেছে। এবার তো শেষ পর্যায়ে, তো সাত নম্বর জনের জন্য আরও সুন্দর হয়ে যাক। সাত বলতে গেলে তো আরও ওইদিকে অনেকে রয়েছে, সকলে মিলে আমরা কাজটা করি। তো একেবারে শেষ পর্যায়ে সম্ভবত তিনটে গান আমরা খুব ভালো করে শুনতে পারবো। তাহলে একটা অনুরোধের গান গাই। এই গানটির গাওয়া শ্রদ্ধেয় ইলা বসু, মূল যেটা ছিল সেটা হচ্ছে শামসুদ্দিন মোহাম্মদ হাফিজের, তাটা তর্জমা ও সুর করা কাজী নজরুল ইসলামের। জাগো সাকে হামদরদে জম্বটিতে দাও শরাব, জাগো সাকে জাগো সাকি হামদরদে জম্বটিতে দাও শরাব, জাগো সাকি হামদরদে জম্বটিতে দাও শরাব, চুলায় যাকে দুঃখ
করবে নিন্দা, শাস্ত্র শকুন বন্ধুরা, বদনামে মোর পর্বাথরাই, চালাও পানসি দাও সুরা, সব জানা বদন দিবানিশি পাশে যে ব্যথা, ওরে হাবি দুদিন থাম, দিবানিশি পাশে যে ব্যথা, ওরে হাবি দুদিন থাম, আসবে প্রিয়া দিল জানে, করে এগিয়েই চলে, ঘড়ির কাঁটা তো আর পিছন দিকে যায় না। এই সময়টা মনে হয় যদি পিছন দিকে যেতে হয়তো ভালো লাগতো। আজকে আমরা কাজী নজরুল ইসলামের গান দিয়ে সাজিয়েছি দুখুমিয়া। আপনারা জানেন দুখুমিয়া একটা প্রয়োজনের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানটা কিন্তু শুধু নিছক গান বাজনার অনুষ্ঠান নয়, প্রত্যেকটা অনুষ্ঠান সে প্রতিদিনের রবীন্দ্রনাথই হোক আর দুখুমিয়াই হোক আর হারানো দিনের গানই হোক, এটা একটা প্রয়োজনের অনুষ্ঠান। প্রয়োজন আছে আমাদের ঐতিহ্যকে ধরে রাখার। পরের গানে যাই, অপরিচিত মানে অপরিচিত একটা গান আর কি। এই গানটি একদম না শোনা গান। গানটি রেকর্ড হয়েছিল 1943 সালে। গানটির কথা কাজী নজরুল ইসলামের, সুর দিয়েছিলেন শ্রদ্ধেয় নিতাই ঘটক এবং রেকর্ড করেছিলেন শ্রদ্ধেয় সত্য চৌধুরী। 1943 মানে ততদিনে কাজী সাহেব অসুস্থ হয়ে পড়েছেন। একটাও প্রেমের গান, ছেড়ে দাও মোরে আর হাত ধরিও না, ছেড়ে দাও মোরে আর হাত ধরি, যারে দিতে পারিলে না তারে আর কৃপা করিও না, আর কৃপা করিও না, ছেড়ে দাও মোরে আর হাত ধরিও না,
চাহিনি কভু কারো কাছে, বহু লোক পাবে তব কৃপা যারা যাচে, যার হৃদয়ে দিলে না ঠাই, যার হৃদয়ে দিলে না ঠাই, তুমি তার তরে কাঁদিও না, তার তরে কাঁদিও না, ছেড়ে দাও মোরে আর হাত ধরিও না। সুন্দরের ভিড় সেই পৃথিবীতে কেঁদেছি খুঁজিয়া, প্রেম যমুনার তীর, ভুল করেছিল যেথা শুধু বিষ অসুন্দরের ভিড় সেই পৃথিবীতে কেঁদেছি যার তরণী ভাসিল বিরহের পারাবারে, পিছু ডেকে আর ফিরায়ো না তুমি তারে, যার তরণী ভাসিল বিরহের পারাবারে, পিছু ডেকে আর ফিরায়ো করে, আমারে পাষাণ বিগ্রহ করে আর মালা পরিও না, আর মালা পরিও না, ছেড়ে দাও মোরে আর হাত ধরিও না, ছেড়ে দাও মোরে আর হাত ধরিও না, প্রেম যারে দিতে পারিলে না তারে আর কৃপা করিও না, আর কৃপা করিও না, ছেড়ে দাও মোরে আর হাত ধরিও না, ছেড়ে দাও। যখন এই গানগুলো আমার কেন জানি না মনে হয়তো সৈয়দা খাতুন বা নার্গিস কিংবা ফজলুন্নেসা কারো না কারোর জন্য কবি এই গানগুলো লিখেছিলেন। প্রেম তো বারবারই ঘুরে ফিরে এসছে তার জীবনে নানানভাবে, কিন্তু তার বিবাহিত জীবন যেটা নিয়ে আমরা আগে একদিন আমি আলোচনাও করেছিলাম, প্রমীলা দেবীর সঙ্গে তার বিবাহিত জীবনের মূল কাণ্ডারি ছিলেন তার শাশুড়ি মা গিরিবালা দেবী, যা যিনি কাজী সাহেবকে নুরু বলে ডাকতেন, ছেলের মতো দেখতেন না, ছেলেই ভাবতেন। এবং যখন কাজী সাহেব অসুস্থ, তার কন্যাও অসুস্থ, সেই সময় সামাজিক ক্লেশ সহ্য করতে না পেরে তিনি পরিবার ছাড়া হয়েছিলেন, তারপরে সেটা সম্পূর্ণ অন্ধকার ইতিহাস। তো যাই হোক, আজকে আমরা তানিয়াকে পেয়েছিলাম আমাদের সঙ্গে গান শোনানোর জন্য। তানিয়া আমাদেরকে সত্যিই সমৃদ্ধ করে গেল। তো শেষ গানে যাব তানিয়া, তার আগে বলি অনেক শুভেচ্ছা, আসার আমন্ত্রণ, আগামী দিন আরও সুন্দর আরও সঙ্গীতময় হয়ে উঠুক শুভকামনা রইল। সঙ্গে যারা ছিলেন আমাদের যন্ত্রশিল্পীরা তাদেরকে বলি আবারও দেখা হবে আগামীকাল সকালে যথারীতি। এরা ঘরের লোক, এদেরকে আর কী আমন্ত্রণ জানাবো, এরা তো আমন্ত্রিত নয়, এরা তো আসবেই, আসতেই হবে। আর অবশ্যই আমাদের টোটাল টিম যারা শব্দে রয়েছেন, ক্যামেরায় রয়েছেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাদের সকালটাকে সুন্দর করে তুলতে সাহায্য করেন, সহযোগিতা সম্পূর্ণ আপনাদের। ভালো থাকবেন সকলে, দিনটা ভালোভাবে কাটান, আগামীকাল আবার দেখা হবে। আর অবশ্যই তানিয়ার গান শুনতে শুনতে বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে সিটিভিএন ফুল টিম,
তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আমার এই কাজটা করার জন্য হেল্প করছেন ওনারাই, এবং এই দুখুমিয়া অনুষ্ঠানটা একমাত্র সিটিভিএন চ্যানেলই চালিয়ে যাচ্ছেন, আর সমৃদ্ধ করছি আমি নই শুধু, তুমি কিন্তু অনেক তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করো, তাই তোমাকে একটা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রোতারা সবসময় এটা বলেন। যাই হোক, আমার শেষ গানে যাচ্ছি, হরির গান। এই গানটিও আদি রেকর্ডিং 1940 সালে শ্রদ্ধেয় বেচু দত্ত রেকর্ড করা, সুর করেছিলেন শ্রদ্ধেয় চিত্তরায়। গানটির শেষ যে অন্তরাটা সেটা আমি গাইবই, একটা শেষ অন্তরা আছে। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি জাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি করতালে বাজে, বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে, বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে, লচকিয়া আসে মুচকিয়া হাসে, লচকিয়া আসে মুচকিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল গোরে, আজ
বাজে না।